স্থগিতের জন্য পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আদালতে মামলা করেছেন কয়েকজন কৃষক। মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 7 ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, কলকাতা হাইকোর্টে মামলাটি করে এপিডিআর। আপনি জানেন যে বেশ কয়েক মাস ধরেই মুর্শিদাবাদের ওই যে অঞ্চল দিয়ে, মুর্শিদাবাদের ফারাক্কা অঞ্চল দিয়ে, যেখানে ঝাড়খণ্ডের গোড্ডা জেলা থেকে যে হাই টেনশন লাইন যাওয়ার কথা রয়েছে, যা আজ প্রস্তুতি চলছিল, সেটি কিন্তু আম এবং লিচু বাগানের উপর দিয়ে যাওয়ার কথা চলছিল। গত কয়েক মাস ধরে, বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে, কিন্তু এই স্থানীয় আম এবং লিচু চাষিরা কিন্তু আন্দোলনে নামে। প্রাথমিকভাবে তারা স্থানীয় প্রশাসন, বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। স্থানীয় প্রশাসন বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করে, যেহেতু ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, আদানি গোষ্ঠী ভারতের উন্নয়ন সহায়ক হিসেবে ভারতের সঙ্গে যে বিভিন্ন চুক্তি রয়েছে তারই একটি অংশ হিসেবে বিদ্যুৎ বাংলাদেশে ঝাড়খণ্ডের গোড্ডা জেলা থেকে বিদ্যুৎ সঞ্চালন, এই হাইডেনশন দিয়ে কিন্তু বিদ্যুৎ সঞ্চালন হবে এবং সেটি কিন্তু মুর্শিদাবাদের ফারাক্কার উপর দিয়ে যাওয়ার কথা রয়েছে। যেহেতু ওখানে প্রচুর আম এবং লিচু বাগান রয়েছে, তো চাষিরা সংগত কারণে প্রশ্ন তুলেছেন যে তাদের বাগানের উপর দিয়ে যে হাই টেনশন লাইন যাবে, তাতে তাদের যে ফলন সেটা নষ্ট হবে, এবং সে কারণেই প্রশাসনের কাছ থেকে তারা বলেছিল যে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হোক কিংবা তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। সে কারণে প্রশাসনের উদ্যোগে তিন দফা বৈঠকে ডাক দেওয়া হয়, কিন্তু কোনো বৈঠকে অভিযোগ রয়েছে পরস্পরের বিরুদ্ধে যে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু তেমন সাড়া মেলেনি। অন্যদিকে কৃষকদের পক্ষ থেকে কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে। গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়, যদিও পিটিশনটি তখন গৃহীত হয়নি, তবে আজকে সবশেষ বিচার আদালতে ডিভিশনাল বেঞ্চে কিন্তু একটি পিটিশন জনস্বার্থ মামলা আদালত গ্রহণ করে, এবং সেখানে বলা হয় যে এই মামলার শুনানি হবে আগামী 7 ফেব্রুয়ারি, অর্থাৎ 7 তারিখের আগে, অর্থাৎ আজ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত। যেহেতু সাবজুডিশিয়াল বিষয়, সেখানে যে প্রজেক্টের কাজ চলছিল, অর্থাৎ ঝাড়খণ্ডের গোড্ডা জেলা থেকে মুর্শিদাবাদের ফারাক্কার উপর দিয়ে যে বাংলাদেশে ঢোকার কথা ছিল হাই টেনশন লাইন, সেই কাজটা কিন্তু আগামী 7 তারিখ পর্যন্ত আপাতত বন্ধ রাখতে হবে। 7 তারিখে শুনানির পর নতুন করে আদালতের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু পরে বোঝা যাবে যে হাই টেনশন লাইনের তারের যে স্থাপনের কাজ সেটি চলবে কি চলবে না। তো এই ছিল আমার কাছে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা, যেটি এপিডিআর 30 জন চাষির পক্ষে দায়ের করেছে, এই সংক্রান্ত আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে, দেখছেন রাতের সময়।